দেশের 319টি সরকারি কলেজে কর্মরত 6,500 কর্মচারী চাকরি স্থায়ীকরণের দাবিতে গত 3 দিন ধরে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন। রংপুর থেকে এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মাহবুবুল ইসলাম। সারা দেশের 319টি সরকারি কলেজের প্রায় 6,500 বিভিন্ন স্তরের কর্মচারী গত 3 দিন ধরে কর্মবিরতি পালন করছেন। তিনটি দাবি রয়েছে, তাদের মধ্যে একটি দাবি হচ্ছে তাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করা। এ বিষয়ে কথা বলছি একজন কর্মচারী আজহার আলীর সাথে। আমরা সরকারি কলেজের বেসরকারি কর্মচারী, আমরা দীর্ঘদিন ধরে সরকারের কাছে আমরা আবেদন করে আসছি আমাদের স্থায়ীকরণ করার জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়, শিক্ষামন্ত্রীর কার্যালয় এবং মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে আমরা প্রতি বছর স্মারকলিপি দিয়ে আসি, কিন্তু আমাদের দিকে কোনো সহায় ভূমিকা তারা রাখতেছে না। আমরা কেউ 30 বছর, কেউ মনে করে 28 বছর, কেউ 25 বছর, 27 বছর এভাবে চাকরি করে আসতেছি। আমাদের যে দুঃখ দুর্দশা, আমরা যে বেতন পাই তাতে আমাদের চলার গতি নাই। আমাদের বেতন যে কলেজ কর্তৃপক্ষ সেই বেতন দিয়ে আমাদের সংসার চলে না, ছেলেদের লেখাপড়া করতে পারি না। তাই আমরা চাচ্ছি যেন সারা বাংলাদেশে সরকারি কলেজ বেসরকারি কর্মচারীদের জন্য চাকরি স্থায়ীকরণ করা হয়। সরকারি কলেজের বেসরকারি কর্মচারী তারা যে সামান্য বেতন পান, এই দুর্মূল্যের বাজারে সে সামান্য বেতনে পরিবার লালন পালন এবং সন্তানদের লেখাপড়া করা প্রায় অসম্ভব। তাদের দাবি হচ্ছে যে অবিলম্বে তাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করা হোক। এই ছিল রংপুর সরকারি কার্মিকেল কলেজ চত্বর থেকে বেসরকারি কর্মচারীদের কর্মবিরতির কর্মসূচির কথা।